ম্যাট্রিক পরীক্ষায় তোমাদের ইংলিশ বইয়ে যে দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের এইবার ম্যাট্রিক পরীক্ষায়, এই নিয়ে আমি আজ এই ভিডিওটি তৈরি করেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এই দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন চ্যাপ্টার থেকে কোনগুলি প্রশ্ন সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং যে প্রশ্নগুলি যদি তোমরা শিখে যাও তাহলে দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন চ্যাপ্টার থেকে তোমাদের আর আনকমন কোয়েশ্চন কিছু পড়বে না, সবগুলি তোমরা আনসার করে আসতে পারবে। তাই আমরা কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাই প্রশ্ন উত্তরে, যে প্রশ্নগুলি আমরা দেখে নিই যে কোন প্রশ্নগুলি যদি আমরা ভালো করে দেখে নিতে পারি তাহলে পরীক্ষায় সেই দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন থেকে আমাদের প্রশ্ন কমন পড়বে। তো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য ডেসক্রিপশন অফ দ্য ফাইট বিটুইন কাস্টার ড্রাগন অ্যান্ড দ্য পিরেট। এই প্রশ্নটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। তারপর দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়ার ডিড বেলিন্ডা লিভ, হোয়াই ডিড বেলিন্ডা ক্রাই ফর হ্যাপ। এটি হোয়ার ডিড বেলিন্ডা লিভ যদি আসে তাহলে এখানেই শেষ। তারপর সেটার লোকে যদি প্রশ্ন যদি অ্যাটাচ হয় যে হোয়াই ডিড বেলিন্ডা ক্রাই ফর হেল্প, তখন তোমরা সেই প্রশ্নটি বাড়তি করে তোমরা লিখে দিতে পারবে। তারপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে হোয়াই ডিড কাস্টার্ড ক্রাই ফর এ নাইস সেফ কেস। এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় আসতে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এবং আরেকটি প্রশ্ন, হোয়াই ইজ দ্য ড্রাগন কল্ড কাওয়ার্ডলি ড্রাগন। তো তার পরবর্তী প্রশ্ন আরেকটি ইম্পর্ট্যান্ট যেটি রয়েছে, এবং তার আগে তোমাদের আরেকটি কথা, এই চ্যানেলে আমি কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স আছে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে তোমরা এই চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং এই ধরনের আরও চ্যাপ্টার ওয়াইজ অনেক ইম্পর্ট্যান্ট এবং কমন কোয়েশ্চন এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা সেই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নাও এবং পরীক্ষায় চকাচক নম্বর নিয়ে এসো। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে এই ধরনের আরও কম প্রশ্ন শিখে পরীক্ষায় কীভাবে ভালো নম্বর করতে পারা যায় সেই চিন্তাধারা যদি মাথায় থাকে তাহলে এই সহজ গুরু তোমাদের সঙ্গে আছে, যে কম প্রশ্ন উত্তর শিখে কীভাবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় সেই নিয়ে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের জন্য। তাই তোমরা চ্যানেলটিকে বারবার বলছি, তাই তোমরা চ্যানেলটিকে এখন এটি সাবস্ক্রাইব করে দাও। তারপরের যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হচ্ছে হোয়াই ওয়াজ ড্রাগন নেম সেস কাস্টার্ড, হোয়াই ডিড কাস্টার দ্য ড্রাগন সেভ বেলিন্ডা ফ্রম দ্য পিরেট। তারপরের যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন যেটি সেটি হচ্ছে হোয়াই ডিড বেলিন্ডা অ্যান্ড হার প্যারেন্টস বিহেভ হোয়েন দ্য পিরেট ওয়াজ কিল্ড। এই সাতটি প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে শিখে যাবে তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়বেই।